গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। আর এখন বেজে গেছে সকাল 8:30, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ মোচা কেটে রেখে দিয়েছি, আর এখন এগুলি পরিষ্কার করে নেব। আর এইখানে দেখো আমি মাছ মাংস সব ধুয়ে রাখলাম, মোচাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকে অল্প করে মটন আনতে বলেছি বাপিকে, কারণ পয়লা বৈশাখের দিন আবার মটন হবে, তো তার জন্য বলেছি অল্প করে নিয়ে আসবে। আর এই যে দেখো মোচা বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এখানে ডনার চিকেন ধুয়ে রেখে দিয়েছি। আর মটনটা আমি এখন টক দই, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে মেখে রেখে দেব। আর এই কাজের ফাঁকে আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে, তো সব কাজ সকাল সকাল উঠে গুছিয়ে রেখে দিলাম, একটু বেরোতে হবে। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে আমাদের কেনাকাটা করতে যেতে হবে, তো সবটা কিনতে পারবো না, এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ এত রোদ্রে এই সময়টা না হলে আমার আর সময় হবে না, তার জন্য এই রোদ্রের মধ্যে আমি বেরিয়ে পড়লাম। তো ঝটপট কিনে বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করে রান্নাটা করে নিলাম। আর দেখো মোচার তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মটন আলু দিয়ে ঝোল করেছি। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাইরে কি রোদ্দুর, বাপরে বাপ, আমরা যারা ঘরে থাকি বুঝতেই পারি না যে বাইরে এত রোদ্দুর। আর ভালোই হাওয়া দিচ্ছে, তার ঘরে রয়েছি একটুও বুঝতে পারা যাচ্ছে না যে বাইরে এত রোদ্দুর, আর এত রোদ লাগছে গায়ে, একেবারে শরীর ছালাপালা হয়ে গেল। তো বাড়ি ফিরে স্নান করে পুজো দিয়ে ঠাকুর করে রান্না করে নিয়েছি, আমাদের খাওয়া কমপ্লিট, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। উফ বাবা প্রচণ্ড রোদ্দুর গো, প্রচণ্ড রোদ্দুর। আর এই রোদ্দুরের জন্য না আমি সব কিছু কিনতে পারিনি, আরও কিছু কেনা ছিল সেগুলোও কিনতে পারিনি এত রোদ্দুর। আর রোদ্দুরের মধ্যে যাওয়া তাও ঠিক আছে, কিন্তু এই সন্ধ্যাবেলা যদি আমি যাই ওই মানুষের মানে ঘেরা ঘেরি গায়ে উড়ে যাওয়া ঘুরে আমার পছন্দ হবে, গা ঘিন ঘিন করে ওঠে, রোদ্দুরটা তাও গায়ে নেওয়া যায়। সন্ধ্যাবেলায় যা ভিড় হয় এখানে, আমাদের এখানে মানে আমাদের এই বাজারটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ওই ঠেলাঠেলি গুপ্তি ওই ঠেলাঠেলি করবে, গা ভেজা থাকে, মানে ঘামে লোকের গায়ের মধ্যে লাগলে কাজ করলেই মানে কারেন্টের মতো উঠে, মানে ঘৃণা লাগে আর কি। এই এই জন্য আমার সন্ধ্যাবেলায় ইচ্ছা করে যেতে, রোদ্দুর গায়ে লাগাবো তাও ঠিক আছে বাবা, সূর্যি মামা ঠিক আছে, কিন্তু কারো গায়ে ওই ঠেলাঠেলি আমার বলতে হবে না। চলো কি কি কিনেছি আগে তোমাদের দেখিয়ে দিই। আর সবার প্রথমে তোমাদের আগে দেখাবো ঠাকুর পাবো, দেখো ঠাকুরের কাপড় কিনেছি, মা লক্ষ্মী দুটো করে, লক্ষ্মী গণেশের দুটো করে কিনেছি, এই একটা দেখতে মানে এইভাবে দেখো, হ্যাঁ এইভাবে এইটা সব সুতির কিনেছি, আগে কটনের কিনে দিচ্ছি, যা গরম পড়েছে বলো, এই যে একটা দুটো আমি এই ঘাগড়াগুলি কিনি, এগুলি আমার বেশি সুবিধা হয়। আর একটা ঠাকুরের আসন কিনেছি আসনের পাতার জন্য, আর হচ্ছে গণেশ ঠাকুরের কাপড়, এই যে এই একটা, আর এই এই হচ্ছে ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়েছি, ঠাকুরের জায়গা রেখে আসি, আমার আবার ঠাকুরের জিনিস বেশিক্ষণ কামড় কামড় রাখতে ইচ্ছে করে না, ঠাকুর করে রেখে আসে আগে। এবার দেখাই আমার, আমারও জানো একটা নাইটি কিনেছি, আমি দুটো নাইটি কিনবো, আমি দুটো নাইটি কিনি, মোট 4টে নাইটি কিনি, তো সেখানে আমি দুটো নাইটি কিনবো ভেবেই গেছিলাম সেটা, তো এত রোদ্দুর আর অনেকটা দেরি হয়ে গেছে, দেরিটা বেঁচে গেছে, তার জন্য আর বেশি দেরি করলাম না, দুর্বেলা যেতে পারলাম এই কারণে যে বাবু ছিল, আর বাবু হাতটাও ঠিক হয়ে গেছে, ডনাকে খাওয়াতে পারছে, কালকে বাবু ডনাকে খাইয়েছে, তো তার জন্যই একটু বেরোতে পারলাম, আর মানে অনেকক্ষণ ধরে বাজারঘাট করতে পারলাম, তো দেরি হলেও আমার অত অসুবিধা হতো না, কিন্তু অত রোদ হলে না আসতে পারলাম না। আর এই দেখো নাইটিটা, এই নাইটিটা কিনেছি, হাতা কাটা দুটো নেবো, আর এরকম হাতা দুটো নেবো, হাতা কাটা না হলে গরমে খুব গরম লাগে, তো এই একটাই নাইটি নিয়েছি, আবার দেখি কাল পরশু চলে যাবো আর একটা নিয়ে আসবো, তো এই নাইটিটা নিয়েছি। আজকে আমি সবাই একটা একটা করে নিয়ে এসেছি, বাবুর বাকি দুটো করে প্যান্ট নিয়ে আসি কয়েক বছরের আগে, সেখানে একটা করে প্যান্ট নিয়ে এসেছি, হাফ প্যান্ট, এই যে ওদের হাফ প্যান্ট, ওদেরটা আর কি দেখাবো, তাও ঘরের মেম্বার দেখানো উচিত,
সাদা জিনিস কিছু কেনা ছিল আমার, কিন্তু কিনতে পারিনি বন্ধুর মতো। তো বাবুর একটা জুতো নেওয়া হয়েছে বাটা থেকে সবসময় পরার জন্য, ও পরেও নিয়েছে, ও বাইরে রেখে দিয়েছে। আর কিছু আমি ক্লিপ কিনেছি, আমার মাথা ক্লিপ দেখো অনেকগুলো কিনেছি, চারটে ক্লিপ কিনেছি। আর চারটে গাটার কিনেছি, এই গাটারগুলি এখন ঝুটুনি বাঁধার জন্য লাগে না তো মাথার উপরে, এই যে চারটে গাটার ঝুটুনি বাঁধার জন্য গাটারগুলি লাগবে, গরম বাঁধাতে ঝুটুনি বেঁধে রাখতে হবে। এই হচ্ছে কেনাকাটা। তারপর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমাদের, একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব মেট্রো বাজারে, অনেক জামা কাপড়গুলো কিনে নিয়ে আসতে হবে, একটু পরেই বেরিয়ে যাবো। বিকালবেলা বেরোতে পারতাম, কেন বলতো বেরোবো না, প্রচণ্ড লাইন হবে আর প্রচণ্ড বেশি তো ক্যাশ কাউন্টারে, ওই জায়গাটা লাইন দিতে বিরক্ত লাগে। তো তার জন্য একটু পরে বেরিয়ে যাব কেনাকাটা করে, আবার চলে আসবো তাড়াতাড়ি করে নিয়ে আস, তাহলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে কেনাকাটা। আর আবার কালকে যেতে হবে আমাকে আমাদের এই সামনের বাজারে আরও দুটো নাইটি কিনতে। নাইটি গরমকালে প্রচুর লাগে, প্রচুর লাগে, গরমকালে শীতকালে বলি না, নাইটি আমার অন্তত অনেক লাগে নাইটি। তো চলো, এই ছিল আমাদের আজকের কেনাকাটা, পয়লা বৈশাখের কেনাকাটা শুরু হলো, তো আজকেই শুরু আজকেই শেষ হয়ে যাবে, আজকেই ওই যে যাবো একটু পরে সেইগুলো কিনতে, ওদের জামা কাপড়গুলো কিনতে, আমারও একটা কুর্তি কিনে নেবো। এমনিতে তো আমার রয়েইছে, এমনিতে দুটো কুর্তি রয়েছে নতুন আমার ওই অনলাইনে, এক মাস দু মাস অন্তর অন্তর আমি একটা দুটো কিনতে থাকি, তো ওইগুলি জমে থাকে, ওগুলো না পুজোর সময় কাজে লাগে, মানে একটা দুটো কিনতে কিনতে পুজোর সময় অনেকটা হয়ে যায়। তোমাদের একসাথেই দেখাবো, আজকে আমি কেনাকাটা করে নিয়ে আসি, কালকের ভিডিওতে তোমাদের একসাথে সব কুর্তিগুলো দেখিয়ে দেবো আমার, আর ওদের আজকে যে কেনাকাটা করবো সেইটাও দেখিয়ে দেবো তোমার, ঠিক আছে। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আজকের মতো দেখা।